দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে থাইরয়েড ক্যান্সার। সমস্যা আসলে অনেক বেশি কমন, কিন্তু এর সম্বন্ধে আমাদের ধারণা কম। Roughly half of adults over the age 40 have thyroid nodules. কিন্তু আপনি কি জানেন, বর্তমানে বাংলাদেশে প্রতি 10 জনে একজন থাইরয়েড হরমোন রিলেটেড সমস্যায় ভুগছেন। কারো কারো ক্ষেত্রে থাইরয়েড হরমোন বেড়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে থাইরয়েড হরমোন কমে যায়, এবং এই সবগুলোর কিছু স্পেশাল ফিচার রয়েছে। আজকের ভিডিওতে আমরা সবগুলো নিয়ে আলাপ আলোচনা করব এবং আপনাদের জানাবো যে এই সিমটমগুলো বা লক্ষণগুলো যে হয় এগুলো কেন হয়। এই সবগুলো ফিচার সবার মধ্যে থাকে না, আপনার মধ্যে কিছু ফিচার থাকতে পারে এবং কিছু ফিচার নাও থাকতে পারে। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। দুই একটা যে লক্ষণ রয়েছে এগুলো যদি মিস করে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের শরীরে থাইরয়েড হরমোনের সমস্যা আছে কিনা। এর পাশাপাশি ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি অত্যন্ত সহজ পন্থা বলে দিব, যার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে কি নেই। এই ধরনের যে হেলথ রিলেটেড ভিডিওগুলো রয়েছে এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকবেন। থাইরয়েড হরমোন আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনগুলোর একটি। এর কারণ হচ্ছে আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার সবগুলোর উপরেই কিন্তু থাইরয়েড হরমোনের প্রভাব রয়েছে। আমাদের নার্ভাস সিস্টেম বা আমাদের যে মস্তিষ্ক রয়েছে তার উপরের প্রভাব রয়েছে, আমাদের হৃৎপিণ্ড বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরের প্রভাব রয়েছে, আমাদের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের উপরে এর প্রভাব রয়েছে, আমাদের প্রজননতন্ত্র এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরে এর প্রভাব রয়েছে, এবং আমাদের যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, আমাদের যে মাংসপেশি হাড় এগুলোর উপরও এর প্রভাব রয়েছে। থাইরয়েড হরমোন বেড়ে গেলে সবার আগে যে সমস্যাটি দেখা দেয় তা হচ্ছে বুক ধরফর করা বা পালপিটেশনস হওয়া। থাইরয়েড হরমোন শরীরে বেড়ে গেলে এটি আমাদের হার্টকে বেশি বেশি পরিমাণে স্টিমুলেট করে, ফলে হার্ট বেশি বেশি বিট করতে থাকে, এর ফলে আমাদের বুকের মধ্যে ধরফরানি বা পালপিটেশনস হয়। যাদের থাইরয়েড হরমোন বেড়ে যায় তাদের অলমোস্ট সবার মধ্যেই কিন্তু এরকম পালপিটেশনস বা বুক ধরফর করার সিমটমটি পাওয়া যায়। এবং আপনি যদি অনেকদিন ধরে দেখেন যে বুক ধরফর করে যাচ্ছে এবং এটি সাবসাইড করছে না এবং আপনি এটার কোনো ভালো সলিউশন পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনার কিন্তু থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে। আনইনটেনশনাল ওয়েট লস, মানে আপনি চাচ্ছেন না ওয়েট কমাতে, তারপরও আপনার ওয়েট কমে যাচ্ছে। এ সকল মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অ্যাপেটাইট ভালো থাকে, তাদের অনেক খেতে ইচ্ছা করে, তারা খায়ও ভালো, কিন্তু তারপরও তাদের দেখা যায় যে ওজন কমে যেতে থাকে। তারা অনেক খাবে কিন্তু তারা ওয়েট গেইন করতে পারবে না। হতে পারে 2 মাস বা 3 মাস বা 6 মাসের ব্যবধানে তার অনেক বেশি ওয়েট কমে যেতে পারে। এ কারণে আপনি যদি দেখেন যে আপনার বেশ কিছুদিন ধরে ওয়েট কমে যাচ্ছে, আপনি ওয়েট কমানোর চেষ্টা করছেন না তারপর ওয়েট কমে যাচ্ছে, আপনি অনেক বেশি খাচ্ছেন তারপর ওয়েট কমে যাচ্ছে, এরকম যদি সমস্যা থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরে থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে। শরীরে থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে অতিরিক্ত পরিমাণে ক্ষুধা লাগা। আমাদের শরীরে যখন থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের শরীরে মেটাবলিজমের পরিমাণ বেড়ে যায়। যখন শরীরে মেটাবলিজম বাড়ে তখন শরীরের ক্যালোরি এক্সপেন্ডিচারের পরিমাণ বেড়ে যায়। এ কারণে আমাদের শরীরের তখন যে নেসেসিটি বা খাবার দাবারের যে নিডটা থাকে তখন সেটা বেড়ে যায়। এটি আমাদের ব্রেইনে সিগন্যাল দেয় এবং তখন আমাদের যে অ্যাপেটাইট রয়েছে বা আমাদের যে ক্ষুধা রয়েছে সেটি অনেক বেশি বেড়ে যায়। তা আপনি যদি দেখেন যে আপনার হঠাৎ করে অনেক বেশি ক্ষুধা লাগতেছে, আপনি আগে যেরকম খেতেন তার চেয়ে তো আপনার বেশি ক্ষুধা লাগতেছে, এরকম যদি হয় এবং এর সাথে আরেকটি ফিচার আপনাকে অ্যাড করতে হবে এবং সেটা হচ্ছে ওয়েট লস। এর আগে আমরা ওয়েট লস নিয়ে কথা বলেছিলাম যে থাইরয়েড হরমোন বেড়ে গেলে আপনার ওজন কমে যাবে, এর সাথে আরেকটি ফিচার হচ্ছে যে থাইরয়েড হরমোন বেড়ে গেলে আপনার ক্ষুধাও বেশি লাগবে, তার পাশাপাশি আপনার ওয়েটও কমে যাবে। আপনার যদি এরকম একটি কম্বিনেশন আপনার থাকে যে ক্ষুধা বেশি লাগতেছে কিন্তু ওয়েট কমে যাচ্ছে, আপনি অনেক খাচ্ছেন তারপর ওয়েট কমে যাচ্ছে, এরকম যদি আপনার একটি ফিচার থাকে তাহলে বুঝতে হবে আপনার থাইরয়েড হরমোন বেড়ে গিয়েছে। থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার একটি ক্লাসিক্যাল ফিচার হচ্ছে হিট ইনটলারেন্স। হিট ইনটলারেন্স মানে হচ্ছে গরম সহ্য করতে না পারা বা বেশি বেশি গরম লাগা। কমনলি কিন্তু আমরা এই ফিচারটি পাই এবং আমরা যখন সাসপেক্ট করি যে তাদের হাইপারথাইরয়েডিজম থাকতে পারে তখন আমরা তাদেরকে হয়তো নিজে থেকেই জিজ্ঞাসা করি, আপনার কি বেশি গরম লাগে, বা আপনি দেখা যায় যে শীতকালেও আপনি ফ্যান ছেড়ে দিয়ে আছেন এরকম হয়, অথবা দেখা যায় যে যেখানে শীতকালে সবাই গায়ে কম্বল দিয়ে আছে আপনার কোনো কম্বল লাগছে না, এরকম ক্ষেত্রে দেখা যায় যে মানুষ ফ্যান ছেড়ে বসে থাকে, এসি ছেড়ে বসে থাকে, গরম জামাকাপড় গায়ে রাখতে পারে না। আপনি যদি এরকম খেয়াল করেন যে আপনার আশেপাশের মানুষের তুলনায় আপনার গরম বেশি লাগে, সেক্ষেত্রে কিন্তু এটি একটি সাইন হতে পারে হাইপারথাইরয়েডিজমের। আর গরম বেশি লাগার পাশাপাশি থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার আরেকটি অ্যাসোসিয়েটেড ফিচার হচ্ছে এক্সেসিভ সোয়েটিং, মানে অনেক বেশি বেশি ঘাম হওয়া। আমাদের শরীরে যে ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড রয়েছে এগুলো থাইরয়েড হরমোন শরীরে বেড়ে গেলে এক্সেসিভ স্টিমুলেশন পায়, তার ফলে দেখা যায় যে বেশি বেশি তারা ঘাম উৎপন্ন করে, সোয়েট উৎপন্ন করে। তো আপনি যদি দেখেন যে আপনি অনেক বেশি ঘামাচ্ছেন, হয়তো অনেক বেশি গরম নেই, তারপর
আপনি বেশি ঘেমে যাচ্ছেন, এরকম যদি খেয়াল করেন তার একটি কারণ হতে পারে যে আপনার শরীরে থাইরয়েড হরমোন হয়তো বেড়ে গিয়েছে। আমাদের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের যে মোটিলিটি রয়েছে তার উপরেও কিন্তু থাইরয়েড হরমোন বেশ প্রভাব রাখে। বিশেষ করে যাদের থাইরয়েড হরমোন বেড়ে যায় তাদের ডাইজেস্টিভ সিস্টেমের মোটিলিটি বেড়ে যায়। এর ফলে দেখা যায় যে রোগীরা যখন কোনো কিছু খাচ্ছেন খাওয়ার সাথে সাথেই তার টয়লেটের বেগ চাপে এবং খাওয়ার পরপরই দেখা যায় তাকে টয়লেটে যেতে হয়। প্রতিদিন টয়লেটে যাওয়ার যে নর্মাল ফ্রিকোয়েন্সি তাও কিন্তু এই সকল লোকের ক্ষেত্রে অনেক বেশি বেড়ে যায়। আপনার খাওয়ার পরপর টয়লেট চাপে বারবার টয়লেটে যেতে হয়, আগে যেখানে অল্পবার টয়লেটে যেতেন এখন সেখানে দিনে অনেকবার টয়লেটে যাচ্ছেন, এরকম যদি সমস্যা দেখতে পান তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে। তো থাইরয়েড হরমোন যখন শরীরে বেড়ে যায় তখন আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে সেটা কিন্তু অনেক বেশি ওভার স্টিমুলেটেড হয়। এরকম ওভার স্টিমুলেটেড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কারণে তখন আমাদের অস্থির অস্থির লাগতে থাকে। এই সকল মানুষের যখন সারাদিন এরকম অস্থির লাগতে থাকে তখন তাদের মন মেজাজ ভালো থাকে না, মুড ভালো থাকে না, মেজাজ খিটখিটে হয়ে যায়, সবার সাথে ঝগড়া করে। তা আপনি যদি দেখেন যে আপনার বেশ কিছুদিন ধরে কখনও মন ভালো থাকছে না, অস্থির অস্থির লাগতেছে, কোনো কিছু কথা বলতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, আগে হয়তো আপনার সবার সাথে ঘুরতে ফিরতে কথা বলতে ভালো লাগতো এখন সেই জিনিসটা আপনি এনজয় করতে পারছেন না, এরকম যদি একটি ফিচার আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এটি একটি গুড সাপোর্টিভ এভিডেন্স অফ হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড হরমোন বেড়ে গেলে অনেকের মধ্যেই একটি সমস্যা পাওয়া যায় এবং তা হচ্ছে হাত পা কাঁপা। এটাকে আমরা ট্রেমর্স বলি। থাইরয়েড হরমোন যখন বেড়ে যায় তখন আমাদের শরীরে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটি হয় এবং এই যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটি হয় তখন আমাদের যে হাত পায়ে মাসেলের ইনারভেশনগুলো রয়েছে সেগুলো অনেক বেশি স্টিমুলেটেড থাকে। এর ফলে দেখা যায় যে রেস্টিং পিরিয়ডেও আমাদের হাত পা কাঁপতে থাকে। আপনার হাতে ট্রেমর আছে কি না তা বোঝার জন্য আপনি বাসায় বসে কিন্তু একটি পরীক্ষা করতে পারেন এবং তা হচ্ছে আপনার হাতগুলোকে আঙুল ফাঁকা করে এভাবে ছড়িয়ে দিবেন এবং একজনকে বলবেন যে এই হাতে যে আঙুলগুলো রয়েছে আঙুলগুলো লেভেলে তার চোখ নিয়ে এসে দেখতে যে আপনার হাত কাঁপছে কি না। আর আপনার যদি এভাবে হেল্প করার কেউ না থাকে সেক্ষেত্রে আপনি আপনার এরকম আউটস্ট্রেচড হ্যান্ডের উপরে একটি কাগজ রাখতে পারেন। একটি কাগজ যখন রাখবেন তখন দেখবেন যে সেই কাগজটা কাঁপছে। তো এরকম যদি দেখেন যে আপনার হাতের উপর রাখা কাগজ কাঁপছে তখন বুঝতে হবে যে আপনার ট্রেমর রয়েছে। হাইপারথাইরয়েডিজমের যে সমস্যাটিতে রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পান বলে আমি মনে করি তা হচ্ছে ইনসমনিয়া। ইনসমনিয়া মানে হচ্ছে ঘুম না আসা। আমাদের শরীরে যখন থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায় তখন তা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ওভার স্টিমুলেটেড করে এবং সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের ব্রেইনের ওভার স্টিমুলেশনের কারণে আমরা সহজে ঘুমাতে যেতে পারি না। হয়তো দেখা গেল যার হাইপারথাইরয়েডিজম আছে এমন কোনো রোগী যদি বিছানায় যায় এপাশ ওপাশ করে দেখা যাবে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে কিন্তু তার ভালো ঘুম আসছে না। আপনি যদি দেখেন যে আপনার বেশ কিছুদিন যাবৎ অস্থির অস্থির লাগে ঘুম আসে না এরকম যদি সমস্যা হয় তাহলে একটি কারণ হতে পারে কিন্তু আপনার থাইরয়েডের সমস্যা থাকা। থাইরয়েড হরমোন শরীরে বেড়ে গেলে আরেকটি যেটি সমস্যা দেখা দেয় তা হচ্ছে অনেক বেশি ফ্যাটিক হওয়া, শরীর দুর্বল লাগা, শরীরে শক্তি না পাওয়া। এর কারণ হচ্ছে যখন আমাদের শরীরে থাইরয়েড হরমোন বেড়ে যায় তখন আমাদের বেজাল মেটাবলিক রেট বেড়ে যায়, ফলে আমাদের যে পেরিফেরাল প্রোটিন ক্যাটাবলিজম মানে আমাদের শরীরে প্রোটিন ব্রেকডাউন হয়। যখন এভাবে প্রোটিন ব্রেকডাউন হয় তখন আমাদের যে মাসেল রয়েছে মাসেল টিস্যু লস হয়, ফলে দেখা যায় যে আপনি আগে যে পরিমাণ শক্তি পেতেন আপনি সে পরিমাণ শক্তি পাবেন না। এর পাশাপাশি নার্ভাস সিস্টেমের ওভার স্টিমুলেশন এবং রাতে ঘুম না হওয়া এগুলোর কারণে শরীর অস্থির অস্থির থাকে এবং শরীর কোনো রেস্ট পায় না। এর ফলে দেখা যায় যে আপনার শরীরে একটি ফেটিক ভর করে, ক্লান্তি ভর করে। শরীরে যখন থাইরয়েড হরমোন বেড়ে যায় তখন আমাদের চামড়া বা ত্বক এবং চুলের উপরও এর প্রভাব পড়ে। যাদের অনেক দিন ধরে শরীরে থাইরয়েড হরমোন বেশি রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওয়েট লস হয়, সাবকিউটেনিয়াস ফ্যাট কমে যায়, পেরিফেরাল প্রোটিন ক্যাটাবলিজম হয়, তখন দেখা যায় তাদের চামড়া খুব পাতলা হয়ে যায়। নর্মাল যে হেলদি চামড়াটা রয়েছে, যে হেলদি চামড়া যে থিকনেস রয়েছে সেটি থাকে না এবং খুব চামড়া পাতলা হয়ে যায়, মনে হয় যেন চাপ দিলেই চামড়া ফিটে যাবে। অনেকের চুল পড়ে যেতে পারে। চুল পড়ে যাওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে চুল পাতলা হয়ে যায়। স্পেসিফিক্যালি মেয়েদের কিছু মেয়েলি সমস্যা হতে পারে, যেমন হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন মানে মাসিক অনিয়মিত হওয়া বা মাসিকের সমস্যা হওয়া। বিশেষ করে যাদের শরীরে থাইরয়েড হরমোন বেড়ে গিয়েছে বা হাইপারথাইরয়েডিজম হয়েছে তাদের ক্ষেত্রে মাসিক বারবার বা ঘন ঘন হয়, এটাকে বলি আমরা হাইপারমেনোরিয়া বা বারবার মাসিকের রক্ত আসা। এর পাশাপাশি অনেকের ক্ষেত্রে বেশি বেশি মাসিকে রক্ত যেতে পারে, এটাকে আমরা বলি মেনোরেজিয়া মানে প্রতিবার মাসিকে বেশি বেশি রক্ত যাওয়া। এবং এভাবে অনিয়মিত মাসিক চক্রের কারণে অনেকের দেখা যায় যে বাচ্চা নিতে বা বাচ্চা কনসিভ করতে সমস্যা হয়। অনেক মেয়েই আমাদের কাছে আসেন যে তাদের থাইরয়েডের সমস্যা এবং সে কারণে তাদের বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের থাইরয়েড হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে হয় এবং নিয়ন্ত্রণ করার পরে দেখা যায় যে তারা গর্ভধারণ করতে পারেন।
মেয়েদের শরীরে থাইরয়েড হরমোন কীভাবে এফেক্ট করে এবং থাইরয়েড হরমোন বেড়ে গেলে বা কমে গেলে কী কী সমস্যা হতে পারে তা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে। এটি আমি উপরে একটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটি দেখে নিলে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার কিছু ভেরি স্পেসিফিক সাইন আমাদের শরীরে দেখা যায় ক্লিনিক্যালি, সেটি আপনারাও হয়তো খুব সহজে দেখতে পারবেন। তার মধ্যে একটি প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে চোখ বড় বড় হয়ে যাওয়া। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েড হরমোন বেড়ে গেলে এরকম চোখ বড় হয়ে যায় এবং চোখটা বাইরের দিকে এরকম বের হয়ে আসতে থাকে এবং চোখ বালজিং এবং বড় বড় দেখা যায়। এটি খুবই ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হাইপারথাইরয়েডিজম। আপনি যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পরিচিত কারো এরকম দেখা যায় যে চোখ বড় বড় রয়েছে, তাদেরকে অবশ্যই উপদেশ দিবেন যে তুমি তোমার থাইরয়েড হরমোনটা চেক করো। যদি থাইরয়েড হরমোন চেক করো সেক্ষেত্রে তোমার থাইরয়েড হরমোনের কিন্তু পরিবর্তন পাওয়া যেতে পারে। সকল রোগীর ক্ষেত্রে থাইরয়েড ফুলে গেলেই যে সেখান থেকে বেশি বেশি থাইরয়েড হরমোন আসবে তা নয়, তবে যদি থাইরয়েড গ্ল্যান্ড ফোলা থাকে তাহলে অবশ্যই আপনাদের উচিত হবে একজন নাকাঙ্গলা ডাক্তারকে দেখানো এবং চেক করা যে থাইরয়েড হরমোন ঠিক আছে, কম আছে না বেশি আছে। আর ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের খুব সহজ একটি পরীক্ষার কথা বলবো যার মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা আছে কি নেই। তো থাইরয়েড ফাংশন টেস্ট বা থাইরয়েড প্রোফাইল করতে হলে অনেকগুলো টেস্ট করতে হয়, অনেক টাকা লাগতে পারে। সেক্ষেত্রে একটি স্পেসিফিক টেস্ট আমি আপনাদেরকে বলে দিতে পারি, যেই টেস্টটি করালে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার থাইরয়েড হরমোন বেশি আছে না কম আছে, তা হচ্ছে TSH। তো এই একটি পরীক্ষা করলে বোঝা যায় যে থাইরয়েড হরমোন বেশি আছে না কম আছে। তো এর নর্মাল রেঞ্জ হচ্ছে 0.3 থেকে আপ টু 3 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, হয়তো 1,000 থেকে 1,500 টাকার মতো লাগে। এটি বাংলাদেশের অলমোস্ট সব জায়গাতেই এই পরীক্ষাটি হয়। আপনি যদি দেখেন যে আপনার থাইরয়েড হরমোন সেই রেঞ্জের বাইরে আছে, আপনার অবশ্যই উচিত হবে আপনার নিকটবর্তী নাক-কান-গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা। আর একান্তই যদি আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করে আমাদের সহায়তা নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমি আশা করব আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং পরিচিতদের মধ্যে এটি শেয়ার করে তাদেরকে এই জিনিসগুলো জানার এবং বোঝার সুযোগ করে দিতে, কারণ আমাদের দেশে থাইরয়েড হরমোনের সমস্যা অনেকের মাঝেই রয়েছে এবং এই ফিচারগুলো যাদের মধ্যে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেশি থাকার শরীরে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।